আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার কাছে একটা খুবই খারাপ খবর আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি একটা জাহাজ, জাহাজটার নাম এমভি আবদুল্লাহ, এই জাহাজটা কবির স্টিল কোম্পানির একটা জাহাজ। এই জাহাজ এখন সোমালিয়ান জলদস্যুদের কবলে। মোটামুটি 50 জন সশস্ত্র সোমালিয়ান জলদস্যু এই এমভি আবদুল্লাহ নামক জাহাজে এখন অবস্থান করছে। আমার এই ভিডিওটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছায়, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা পদক্ষেপ নেবেন এবং বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন। জাহাজটা এই মুহূর্তে সোমালিয়ার আশেপাশে আছে। এই জাহাজে 23 জন বাংলাদেশি নাবিক আছে। নাবিকদের ফ্যামিলির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নর্মালি সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশিদের খুব বেশি ক্ষতি করে না। ওরা যেটা করবে, জাহাজে আসার পরে জাহাজের যে খাবার এবং পানি, এই সমস্ত কিছু ওদের দখলে নিয়ে নেবে এবং সবাইকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। নেয়ার পরে সেখানেই রাখবে আর জাহাজটাকে এরপরে ওদের পছন্দ মতো একটা জায়গায় নিয়ে যাবে। তারপরে একটা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করবে। এই মুক্তিপণটা না দেয়া পর্যন্ত সবাইকে এভাবেই রাখবে। বাট বড় ধরনের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। ওরা বাংলাদেশিদের প্রতি, ওরা মুসলিমদের প্রতি যথেষ্ট সহনশীল। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, জাস্ট ওয়েট, ইনশাল্লাহ এই প্রবলেম সলভ হয়ে যাবে। এর আগে 2010 সালে সম্ভবত এমভি জাহানমণি নামে একটা জাহাজ, সেম কোম্পানির বাংলাদেশি এই কবির স্টিল কোম্পানির জাহাজও এইভাবেই জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল। সে সময় আসলে কষ্ট হয়, ওরা ওদের যে খাবার, ওদের যে ওরা যে খাবার বা পানি দেয় সেটা খুবই লিমিটেড। ওদের সাথে এই অবস্থায় থাকতে কষ্ট হবে, বাট ইনশাল্লাহ খুব বড় কোনো ক্ষতি হবে না। এই জাহাজে যিনি ক্যাপ্টেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ। চিফ অফিসার উনি হচ্ছেন মোহাম্মদ আতিকুল্লাহ খান, উনি আমার খুবই কাছের একজন সিনিয়র। আর সেকেন্ড অফিসার মোজাহিরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেক ক্যাডেট আছে মোহাম্মদ সাব্বির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার এএসএম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার আহমেদ তানভীর, ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান, ইলেকট্রিশিয়ান আছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবি মোহাম্মদ আনোয়ারুল হক, আরেকজন এবি মোহাম্মদ আসিফুর রহমান, থার্ড এবি আরেকজন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ওএস আছে জয় মাহমুদ, ওএস আছে আরেকজন মোহাম্মদ নাজমুল হক, অয়েলার আছে আইনুল হক, অয়েলার আরেকজন আছে মোহাম্মদ শামসুদ্দিন, আরেকজন অয়েলার আছে মোহাম্মদ আলী হোসেন, ফায়ারম্যান আছে মোশারফ হোসেন শাকিল, চিফ কুক আছে মোহাম্মদ শফিকুল ইসলাম, ওএস আছে মোহাম্মদ নুরুদ্দিন, ফিটার আছে মোহাম্মদ সালে আহমেদ। তো এই সর্বমোট 23 জন বাংলাদেশি এই মুহূর্তে এমভি আবদুল্লাহ নামক জাহাজে আছে। ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে, ওদেরকে ঠিকঠাক মতো মুক্তিপণ দিতে হবে এই আর কি। আর সেজন্য যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে আমরা সবাই আশা করি আপনারা খুব দ্রুত এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।